হ্যালো फ्रेंड्स অনলাইন টেক সকলকে জানাই স্বাগত আমিন আজমুল আজ সকাল থেকেই দেখেছেন পুরি ওড়িশা এবং মেদিনীপুরে প্রায় 185 থেকে 200 কিলোমিটার এই ফনির গতিবেগে লন্ড লণ্ডভণ্ড করে দেয় বিভিন্ন এলাকা কিন্তু ঠিক এই সময়গুলিতে সারা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঝুরু হয় মুসালধারে বৃষ্টি বা কোদাও কোদাও ঝিমঝিম বৃষ্টি হয় যা প্রায় রাত নটানগা চলতে থাকে কিন্তু এর মধ্য থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই রাজ্যকে জানানো হলো বিশালভাবে সতর্কবার্তা যার ফলে মানুষ এখন ফেনির আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে কিন্তু পশ্চিমবঙ্গে কখন থেকে হতে পারে এই ফেনি তাণ্ডব আর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ ও রিকোয়েস্ট ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দেবেন এবং ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের শেয়ার ও লাইকই আমাদের উৎসাহিত করবে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস এখানে বলা হচ্ছে পনেরোটি জেলায় তাণ্ডব চালাতে পারে ফনি অপর একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে সবাই সাবধান প্রবল ঘূর্ণিঝড় ফনি শীঘ্রই আসছে চূড়ান্ত সতর্কতা জারি অপর একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে আর কিছু সময়ের মধ্যে প্রবল বেগে কলকাতায় প্রবেশ করতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এখানে বলা হচ্ছে ফনির প্রভাবে ঝড় বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকড়া বীরভূম দুই বর্ধমান নদীয়াতে দিঘা ও মান্দারমানি বকখালি সাগরে বিশেষ করে বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন অপর একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে গভীর বাংলায় আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় ফনি যারই সতর্কতা প্রায় থেকে একশো কুড়ি আশ্রে পড়বে ঘূর্ণিঝড় ফনি শুক্রবার মধ্যরাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত বাংলার উপর তাণ্ডব চালাতে পারে এই ঝড় প্রায় চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা ধরে ঝড়ের দাপট থাকবে বলে জানা গিয়েছে তো ফেন্স এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন যেখানে আবহাওয়া দপ্তর সরাসরি জানিয়ে দিয়েছে যে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত বাংলার উপর তাণ্ডব চালাতে পারে এই ঝড় ফণি তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুপাতে শুক্রবার অর্থাৎ আজ গভীর রাত থেকে শুরু করে কাল মধ্যে হতে পারে ফণির তাণ্ডব তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে করে সকলকে সাবধান করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং